উত্তরবঙ্গ এখন অরিজিতের সুরের জাদুতে মাততে তৈরি। আগামী 4 এপ্রিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অরিজিৎ সিং এর কনসার্ট। বলা হচ্ছে অরিজিৎ জ্বরে কাবু এবার উত্তরবঙ্গ। শোয়ের ঠিকানাটা তো জানা গিয়েছে, কিন্তু জানেন কবে থেকে টিকিট বিক্রি হচ্ছে? অফলাইনে টিকিট বিক্রি হলে বিশৃঙ্খলা হতে পারে বলে একটা আশঙ্কা করা হচ্ছে, তাই পুরো টিকিট বিক্রির প্রক্রিয়ায় রাখা হয়েছে অনলাইনে বুক মাই শো এর মাধ্যমে। এখন সবার নজর অনলাইনে, কখন শুরু হচ্ছে বুকিং? জেন ওয়াই সিঙ্গিং হার্টথ্রব অরিজিৎ সিং এর অনুষ্ঠানকে ঘিরে তাই উন্মাদনায় ভাসছে গোটা শিলিগুড়ি। 3রা মার্চ থেকে টিকিট বিক্রি শুরু বলেই আয়োজকদের তরফে জানানো হয়েছে। প্রথম দিন থেকে সবাই হুমড়ি খেয়ে পড়বে এমন কিন্তু একটা আশঙ্কা রয়েই গিয়েছে। প্রথমে সোফা, ডায়মন্ড, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মোট 5টি ক্যাটাগরিতে থাকবে টিকিট। তাই টিকিটের দাম যে আকাশছোঁয়া হতে যাচ্ছে তা বোঝাই যাচ্ছে। সিকিমেও অরিজিৎ সিং এর উন্মাদনা পৌঁছে গিয়েছে, টিকিটের জন্য হাহাকার শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আগামী 4 এপ্রিল রয়েছে অরিজিৎ সিং এর কনসার্ট, আর সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে। 1 মাস পরে হলেও এখন থেকেই দর্শক আর অনুরাগীদের মধ্যে উন্মাদনার শেষ নেই। কিছুদিন আগেই শহর কলকাতায় হয়েছিল অরিজিৎ সিং এর লাইভ কনসার্ট। আমরা সবাই জানি যে সেই কনসার্টে কি প্রচুর ভিড় হয়েছিল, অনেকে গাড়ি এক জায়গায় রেখে কয়েক কিলোমিটার হাঁটতে পর্যন্ত হয়েছিল অরিজিৎ সিং এর গান শুনবার জন্য। চতুর্দিকে থিক থিক করছিল ভিড়। পার্কিং থেকে মূল যে অনুষ্ঠানের মঞ্চ তার জন্য অনুরাগী এবং শ্রোতাদের অনেকটা পথ পায়ে হেঁটে আসতে হয়েছিল। আমরা জানি যে সোশ্যাল মিডিয়ায় এজন্য দুঃখ প্রকাশও করেছিলেন অরিজিৎ সিং, এবং তিনি বলেছিলেন যে যারা ভলেন্টিয়ার তাদের এতটা খারাপ ব্যবহার করা উচিত হয়নি, কারণ অনেকে খারাপ ব্যবহার করে ফেলেছিলেন তার অনুরাগী এবং শ্রোতাদের সঙ্গে। সেই বিষয়ে খোলা চিঠিও লিখেছিলেন অরিজিৎ সিং। কলকাতায় অরিজিৎ সিং এর সেই লাইভ কনসার্টের উন্মাদনার ছবি কিছুদিন আগেই আমরা দেখেছি, কি প্রচুর ভিড় হয়েছিল সেখানে। আর অরিজিৎ সিং তিনি যেখানেই গান গাইতে যান না কেন, সেখানেই কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর দর্শক শ্রোতা অনুরাগী তারা ছুটে আসে, সে টিকিটের দাম যাই হোক না কেন। শহর কলকাতার পর এবার উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের কোথায় না শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। ইতিমধ্যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সেই লাইভ কনসার্টের জন্য মঞ্চ তৈরি, যেখানে বসবেন শ্রোতা দর্শকরা তাদের জন্য বসার ব্যবস্থা, অর্থাৎ সমস্ত প্রিপারেশন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যদিও হাতে এখনও অনেকটা সময় আছে, কিন্তু উন্মাদনা শুরু। আমাদের নজর অবশ্যই থাকবে এই কনসার্টের দিকে। আপনি কি বলেন, আপনি কতটা ইন্টারেস্টেড সেই বিষয়ে আমাদেরকে জানান। তার আগে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। এইরকম আরও অনেক নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।